শিক্ষার্থী বৃন্দ, আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতা আজকে তোমাদের সামনে আমি একটা ক্লাস নেওয়ার জন্য হাজির হয়েছি। আমি এই ক্লাসে তোমাদের মনোযোগ আকর্ষণ করব এবং ধৈর্যের প্রয়োজন আছে, অবশ্যই তোমরা ধৈর্য ধরে ক্লাসটা শুনবে, দেখবে। তোমরা চলে আসো বোর্ডে। বোর্ডে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি লাইনে রাজু হচ্ছে সামনে থেকে ষষ্ঠ এবং পেছনে থেকে তৃতীয়, সেখানে কতজন শিশু আছে? তোমরা অঙ্ক দেখতে পাচ্ছ, অঙ্কগুলো কিন্তু আস্তে আস্তে সংখ্যা একটু বাড়ছে, যে কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম, সেই ধারাবাহিকতায় অঙ্কের সংখ্যা বা পরিধি একটু করে বাড়বে। সমাধান, যদিও নিয়ম করানো আছে, একটি লাইনে রাজু হচ্ছে সামনে থেকে ষষ্ঠ, খেয়াল করো, পিছনে থেকে তৃতীয়, খেয়াল করো, এই যে দুইটা কথা এখানে, এইগুলো কিন্তু ক্রমবাচক সংখ্যাতে লেখা আছে। যদি আমাদের এরকম ক্রমবাচক সংখ্যা চলে আসে, তখন যদি আমরা 6 আর 3 এভাবে যোগ করি, আমাদের রেজাল্ট হবে না, ভুল হবে, এটা হবে না। কী হবে সেখানেও যদিও আছে, তারপর আবার বলে দিচ্ছি কেন হবে না সেটা যদি তোমাদের দেখাতে চাই, তাহলে একটি লাইনে রাজু হচ্ছে সামনে থেকে ষষ্ঠ, এটা সামন ধরলাম, চিত্রটা যদি রাখতে চাই, না চিত্র মিশাতে হবে, চিত্র মিশা দেই, সেটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই জায়গাটা হচ্ছে ষষ্ঠ, এই জায়গাটা ষষ্ঠ, সামন দিক থেকে, এটা সামন দিক, এখান থেকে ষষ্ঠ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এটা হচ্ছে রাজু। যদি আমি ধরি এটা রাজু, যদি আমি রাজু কল্পনা করি, এইটা রাজু, ষষ্ঠ জায়গায় আছে। এরপরে বলছে, এবং পিছন থেকে তৃতীয়, পিছন দিক দিয়ে যদি আমি হিসেব করি, এদিক দিয়ে হিসেব করলে আমি পেলাম এটার স্থান হচ্ছে ষষ্ঠ, আর যদি এদিক থেকে হিসেব করি, প্রথম, দ্বিতীয়, তারপরে তৃতীয়, তাহলে এদিক থেকে তার অবস্থান হচ্ছে তৃতীয়। সেই দিক থেকে আমি যদি 6 আর 3 যোগ করি, তাহলে কিন্তু 9 হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে আমরা দেখব যে না, 9 এখানে নাই। কেন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এক্ষেত্রে 6 আর 3 যদি যোগ করি, তাহলে রাজুকে 2 বার যোগ করা হয়, একই লাইনে রাজু তো 1 বার যোগ হবে, 2 বার কেন যোগ হবে? তাহলে রাজুকে একই লাইনে 2 বার যোগ করা যাবে না। এই ধারাবাহিকতায় আমরা যখন অঙ্কটা করব, চিত্র তোমাদেরকে আঁকতে হবে না, বোঝার জন্য আমি দিলাম, তখন আমরা অঙ্কটা করব কিভাবে, আগে এই লাইন থেকে ধরি, তাহলে লিখব রাজু সহ সামনে আছে কয়জন? 1, 2, 3, 4, 5, 6, ষষ্ঠ ঠিক থাকলো, তার মানে 6 জন। এরপরে আমরা বলবো রাজুর পিছনে আছে, এখন ওই যে 3 আমরা পাচ্ছিলাম, 3 যদি লিখি তাহলে ভুল হয়, কিন্তু 3 লেখা যাবে না, কারণ রাজুকে আমি 2 বার নিতে পারবো না, তাহলে এই 3-এর মধ্যে থেকে রাজু হচ্ছে 1 জন, সেটা বাদ দিয়ে আনতে হবে 2, এটা লেখা ভালো, লেখা উচিত, লেখলে কোনো প্রশ্ন থাকবে না, অবশ্যই তোমরা লিখবে, লিখলে আর কোনো প্রশ্ন থাকবে না। সেইখান থেকে আমরা এই 2 জন এখানে লিখলাম, তাহলে এখন যোগ করব, আগে 6 আর 2 8, এখন কি বলে সেখানে কতজন শিশু আছে, অতএব সেখানে শিশু আছে
সেখানে শিশু আছে। অতএব ওই একই কথা, সেখানে কতজন এর জন্য বলবো আট জন শিশু আছে। এটা অঙ্কটা আমাদের শেষ হলো। আমি পাশে গেলাম জায়গা না থাকার কারণে, তোমরা কিন্তু এখানেই করবে, আর এই চিত্রটা তোমাদের দরকার হবে না। যদি কেউ দেওয়ার সমস্যা হবে না, কিন্তু সময় নষ্ট হবে তোমাদের। আর শুধু যদি গোলা দিয়ে দিয়ে করতে পারো, এরকম আর্ট করার দরকার নেই, তাহলে তোমার সহজে বোঝার জন্য রাফে চিত্র দিলেও দিতে পারো, তবে এটা দেওয়া তোমাদের জন্য জরুরি নয়। এটা হলো মূল কথা অঙ্কটা। এবার আমরা দুই নম্বর অঙ্কে যাব। দুই নম্বর অঙ্ক বলা আছে, সৃষ্টিদের বাগানে ২৬টি গোলাপ গাছ এবং ৩৫টি বেলি গাছ আছে, বাগানে কতগুলো গাছ আছে? একটা বাগান আছে, সে বাগানটা হচ্ছে সৃষ্টিদের বাগান। সেখানে মূলত ওটা ফুল বাগান, ফুল বাগানে ২৬টা গোলাপের গাছ আছে আর ৩৫টা আছে বেলি ফুলের গাছ। তাহলে বাগানে কতগুলো গাছ আছে সেটা জানতে চাচ্ছে। তাহলে এখানে কী করতে হবে, বাগানে মোট যখন চায়, তাহলে আমরা কী করবো, এখানে আমরা এখানে যোগ করব। এক সমাধানের পদ্ধতিতে আমরা চলে আসি। সমাধান আমি যদি বাগানের কথা লিখি চলবে, বাগানে না লিখে যদি আমি সংক্ষেপে লিখি তবু চলবে। আমি লিখি গোলাপ গাছ আছে, এভাবে চলবে। ভাষা যত ছোট করতে পারা যায় তত সুবিধা হয়। গোলাপ গাছ আছে, সময় কম লাগবে, ভুল কম হবে। গোলাপ গাছ আছে ২৬টি, এরপরে আবার আছে বেলি গাছ, এখানে যে ৩৫, লাইন সোজা করে লিখতে হবে, তা না হলে নম্বর কম দেবে অথবা দেবে না। এখন বাগানে কতগুলো গাছ আছে মানে মোট গাছ জানতে চায়, তাহলে যোগ হবে। এখন আগে হিসাব, তারপরে ভাষা। এই ৬ আর ৫ যোগ করলে কত হয় তোমরা যোগ করে দেখবে, যোগ করলে কত হয়। আমি যোগ করে মুখে মুখে যোগ করে দেখলাম, ৬ আর ৫ যোগ করলে ১১ হয়। ১১র ১ বসালাম এখানে, ১১র ১ বসালাম, এই ১ বসালে হাতে থাকলো ১, এই ১ আসবে আবার এই যে ২-এর সঙ্গে, তাহলে ১ আর ২-এ ৩, ৩ আর ৩ যোগ করলে হবে ৬। তোমাদেরকে এভাবে চিত্র দেখাতে হবে না, আমি বোঝানোর জন্য দেখালাম। এই তাহলে ৫ আর ৬ ১১র ১, হাতে আছে ১, ১ আর ২-এ ৩, ৩ আর ৩-এ ৬। এখন বাগানে গাছ আছে লিখলে চলবে, মোট গাছ আছে লিখলেও চলে, যেহেতু এখানে ভাষাটা আমার সামনে আছে এভাবেই লিখি। বাগানে গাছ আছে এরপরে মূল মন্তব্য বা উত্তর, উত্তর দিলেও চলে। অতএব ৬১টি গাছ আছে, এখানে টি লেখা হয়নি, টি লিখে দিতে হবে। অতএব বাগানে ৬১টি গাছ আছে। আশা করি এটা বুঝতে তোমাদের সমস্যা হয়নি। আমরা এখন তিন নম্বর অঙ্কে যাব। আলিদাদের গাছ থেকে ২ কাঁদি ডাব পেরেছে এবং পেরেছে, এক কাঁদিতে ১৯টি এবং অন্য কাঁদিতে ১৮টি ডাব আছে, একত্রে কতগুলো ডাব আছে? তবে এখানে আমার একটা কথা আছে, কথা হচ্ছে যে শুদ্ধ বানানের হিসেব করতে গেলে কাঁদি বানানে কিন্তু চন্দ্রবিন্দু লাগে না। এই জন্য তোমরা খেয়াল করো, বাংলা সাহিত্যে যখন তোমরা লিখবে তখন ডাবের কাঁদি, কলার কাঁদি, কাঁদি এই যে কাঁদি চন্দ্রবিন্দু দিয়ে বলে যখন, এটা একটু ভুল। বাংলায় কাঁদি বানানটা
চন্দ্রবিন্দু ছাড়া হবে। গণিতে এটা লিখতে গিয়ে কাঁদিয়ে দিল লিখলো কেন সেটা অবশ্য আমি এখনও বুঝে উঠতে পারিনি, কিন্তু শুদ্ধ বানান চন্দ্রবিন্দু ছাড়া কাঁদি। আর যদি চন্দ্রবিন্দু দিয়ে কাঁদিয়ে লেখো তাহলে আমি কান্না করি এরকম হচ্ছে, সেটা হলো কাঁদি। এই জন্যে কাঁদি বানানটা চন্দ্রবিন্দু ছাড়া হয়। তো ওরা যেহেতু প্রশ্নে চন্দ্রবিন্দু দিয়ে দিয়ে দিয়েছে এই জন্য আমরা ওভাবেই করবো। এই তবে এখানে খেয়াল করতে হবে, তোমরা অনেকে ভুল করবে বলে এই দুই আমি হিসাবের মধ্যে আনবো, দুই হিসাবের মধ্যে আনলে তোমার কিন্তু হিসেব আসবে না। দুই কাঁদি ডাব, কাঁদি ডাব, কাঁদি মানে হচ্ছে ওই অনেকে কান্দি বলে, অনেকে ঝুঁকি বলে, তো ওই যে ডালের মধ্যে ধরে সেই ডালটাই একটা কাঁদি। এর মধ্যে এপাশে এপাশে বিভিন্নভাবে বিভিন্ন দিকে ডাব ধরে ওই সেটাই হচ্ছে কাঁদি। এই জায়গায় কাটলে একসঙ্গে অনেকগুলো ডাব পাওয়া যায়। তো আমরা এটা লিখি এক কাঁদিতে ডাব আছে, অন্য কাঁদিতে ডাব আছে, এভাবে লিখি। আগে সমাধান কথাটা, এটা কিন্তু এই দিকের অঙ্কের অংশ, সমাধান কথাটা লিখি। এক কাঁদিতে, ওরা চন্দ্রবিন্দু দিয়েছে যেন আমরা দিয়ে দিলাম, ডাব আছে, এক কাঁদিতে ডাব আছে, ১৯টি প্রশ্ন থেকেই নিলাম, অন্য কাঁদিতে ডাব আছে, পাচ্ছি এখানে ১৮টি, লাইন সোজা হবে, একত্রে একত্র হলে তো যোগ, আগে হিসাব পরে ভাষা, ৮ আর ৯ যোগ করলে, ৮ আর ৯ যোগ করলে কত হবে সেটা যোগ করতে হবে ঠিক মতো। আমি হিসেব করে পেলাম ৮ আর ৯ যোগ করলে ১৭, ১৭ আর ৭, হাতে আছে ১, ১ আর ১ = ২, ২ আর ১ = ৩, ৮ আর ৯ = ১৭ হয়। এই যে ৯ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ এরকম, ৮ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ এরকম যদি ৭১ করে তাহলে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ আমরা ৭ নামাবো আগে, আর এই ১ এখানে যাবে, এই ১ আর ১ ২ ২ আর ১ = ৩, এখানে টি আছে, টি থাকবে, অতএব একত্রে ডাব আছে, একত্রে ডাব আছে। এখন মন্তব্য অথবা উত্তর, উত্তর লিখলে কোনো সমস্যা নাই, যদি কেউ লেখে অতএব ৩৭টি ডাব আছে চলবে, আর যদি মূল মন্তব্য লেখে লিখবে দুটোই এখন চলে, অতএব একত্রে কতগুলো, তার উত্তর হচ্ছে ৩৭টি, এরপরে লেখা আছে ডাব, এরপরে লেখা আছে আছে, এরপরে আমারও কাজ আছে, কি কাজ, এখানে দাঁড়ি ছিল প্রশ্ন, আমি উত্তর করলাম দাঁড়ি। এরপরে ৪ নম্বর আসি, ৪ নম্বর প্রশ্নটায় বানান করে লিখো, বানান করে লিখো। এর জন্য একটি একক দশকের ঘর দেখালে ভালো হতো, এই জায়গাটা আমরা ব্যবহার করি, দেখি আমাদের ক্যামেরা ধরে কি না। এটা একক, এটা দশক, এটা শতক, এখানে ১০০০, মনে রাখতে হবে এককের জন্য একটা ঘর ব্যবহার হয় সবসময়, দশকের জন্য একটা ঘর ব্যবহার হয়, শতকের জন্য একটা ঘর ব্যবহার, কিন্তু ১০০০-এর জন্য কখনো কখনো একটা, কখনো কখনো দুইটা ঘর পর্যন্ত ব্যবহার হতে পারে। তোমাদেরকে উদাহরণ হিসেবে যদি আমি বলি তাহলে আমরা বলি যে ১০০, ২০০, ৩০০, ১০০, ৫০০, ৯০০ পর্যন্ত বলি, এরপরে যখনই ৯০০-র বেশি শত আসে তখন আমরা ১০০০ না বলে বলি ১০০০, আবার ১০০০-এর কথা আমরা এভাবে বলি ১০০০, ২০০০, ৩০০০, ৯০০০, ১০০০০ বলি, ৫০০০০ বলি, ৬০০০০, ৭০০০০, ৭০০০০,
80,000 90,000 95,000 99,000 এভাবে আমরা বলি। তোমরা এই কয়েকদিন পরে যে জিনিসটা আরো প্রমাণ পাবে সেটা হচ্ছে কিছুদিন পরে দেখা যাবে কোরবানি ঈদ চলে আসবে, তখন মানুষ গরু নিয়ে যাবে, জিজ্ঞাসা করবে গরুটা কত দিয়ে কিনলেন, বলবে 55,000, বলবে 85,000, বলবে 98,000, এরকম। তার মানে হাজারের জন্য দুইটা ঘর ব্যবহার হইতে পারে, আর যদি প্রয়োজন না হয় তাহলে একটা ঘর ব্যবহার হবে। যেমন আমাদের এই অঙ্কটা আছে, এখানে যদি আমরা বসাই তাহলে একটা দুইটা তিনটা চারটা ঘর আছে, এইরকম আছে, এইরকম আছে। তাহলে এখানে দেখো হাজারের মধ্যে এসে ঢুকলো এক, হাজারের মধ্যে এক ঢুকলো, এই ঘরটা ব্যবহার হবে, তাহলে এই ঘরটা আর লাগবে না। তাহলে হাজারের মধ্যে যে ঢুকলো তার নাম হাজার দিয়ে বলবো, হাজারের মধ্যে এক দিয়ে ঢুকলো তাহলে 1,000 বলবো। খেয়াল করো ভালো করে, এই জায়গাটা 1,000 বলবো, 2 থাকলে 2,000 বলবো, 9 থাকলে 9,000 বলবো। তাহলে 1,000, এরপরে শতক নাই, শতক বলবো না, শূন্য শত বলবো না, আছে 1,010, তাহলে বলবো 10, তাহলে 1,010। ভালো করে খেয়াল করবো এই জায়গাটা। এরপরের অঙ্কটা যদি, সংখ্যাটা যদি দেখি আমরা, 100010, তার মানে এটা ছিল 100010। তাহলে আমরা দেখতে পাচ্ছি হাজারের ঘরে এটা দুইটা অঙ্ক আছে, তার মানে হাজারের ঘরে 10 আছে। হাজারের ঘরে যখন 10 আছে তখন আমাকে বলতে হবে 10,000। খুব ভালো করে এই জায়গাটা খেয়াল করো, তাহলে আর সামনে সমস্যা হবে না। 10,000, 10,000-এর পরে শতকের ঘরে কেউ নাই, আমি বলবো না শত, আছে 1,010, আমি বলবো 10, তাহলে 10,010। এরপরে যে অঙ্কটা পাশে আছে 8,8,8,8, তাহলে এখানে 4 ঘর, 8,8,8,8, প্রথম 8টা হাজারের ঘরে, তাহলে আমাকে এখানে বলতে হবে 8,000। তারপরে এই 8টা শতকের ঘরে বলতে হবে 800। শত কথা একসঙ্গে, তারপরে 8, 10, 8, 88, এই বলতে হবে আমাকে এটার বেলায়। এর পরের অঙ্কটা যদি দেখি তাহলে আমি একটু এখানে বুঝাই, 1, 2, 3, 4, 5টা ঘর, 1, 2, 3, 4, 5টা ঘর, সব ঘর ব্যবহার হচ্ছে, তাহলে এইখানে হলো 15, যেটা হাজারের মধ্যে ঢুকলো। এরপরে আছে এখানে 5, এখানে 5, এখানে 5, তার মানে এই যে হাজারের ঘরে 15, তাহলে বলতে হবে 15,000, তারপরে 500, তারপরে 55। এই যে এখানে যদি আমি দেখাই এরকম আছে, তো তাহলে হাজারের ঘরে কত আসলো, 15, তাহলে আমাকে বলতে হবে 15,000। খুব ভালো করে খেয়াল করবে এই ক্লাসটা, এবং এই জায়গাটা খুব বিশেষভাবে খেয়াল করবে, 15,000। শতকের ঘরে 5 আছে, এই কারণে 500, 5 বানানে চন্দ্রবিন্দু না দিলে ভুল হবে, শত বানান একসঙ্গে না দিলে ভুল হবে। এরপর আছে 55, চন্দ্রবিন্দু 55-তে হয় না, এবং এখানে মাত্রার সঙ্গেও লাগে না, এই 55। এই ছিল তোমাদের বানান করে লেখা, সংখ্যাগুলো দেওয়া ছিল, বানান করতে বলা হচ্ছিল, বানান করে লেখা হলো। এরপরে 5 নম্বর একটা অঙ্ক আছে, তোমাদের আগে বলেছিলাম গুণের অঙ্কে যাব, তো গুণের জন্য আমাদের কমপক্ষে 9-10 পর্যন্ত নামতা মুখস্থ রাখতে হয়। তো 2-এর ঘরে নামতা মুখস্থ করিয়েছি কয়েকদিন আগে, ক্লাসটাতে ছিল, আজকে 3-এর ঘরে আমরা যাচ্ছি, তো ওটা ওখানে জায়গার অভাব হবে, সেই কারণে আমরা একটু সামনে আসি এবং সেখানে 3-এর ঘরের নামতাটা লিখে দিই। প্রশ্ন আছে কি, 3-এর ঘরের নামতা মুখস্থ করে লিখো, দেখে দেখে লিখলে হবে না, মুখস্থ থাকতে হবে।
এবং মুখস্থ হয়েছে কিনা এটা জানার বুদ্ধি হচ্ছে তুমি যখন এক নিঃশ্বাসে না দেখে বলতে পারবা, তখন বুঝতে পারো যে হ্যাঁ আমার মুখস্থটা ভালো হয়েছে। আর যদি তার যত কম বেশি নিঃশ্বাস লাগবে তত বুঝতে হবে মুখস্থ তোমার তত কম হয়েছে, দুর্বল আছো। তো দুর্নিঃশ্বাসে যদি বলতে পারো ধরে নেওয়া যাবে, কিন্তু এর বেশি লাগলে বুঝতে হবে তোমার ওটা মুখস্থ নাই। তাহলে পাঁচের সমাধানে আসবো আমরা। আগে ঘর কেটে লিখতো, এখন ঘর কেটে লেখে না। যদি কখনো ঘর কেটে লিখতে বলে তখন ঘর কেটেই লিখতে হবে, তখন এইভাবে ঘর আসে, এইভাবে ঘর আসে, এইভাবে এইভাবে ঘর আসে। যদি ঘর কেটে লিখতে বলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এই যে দশটা ঘর এভাবে লেখে, তখন যদি ঘর কেটে লিখতে বলে এভাবে তিন তিন, এটা বুঝাচ্ছি আমি, কিন্তু যদি ঘর কেটে বলে তাহলে এভাবে লিখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। এখন এইদিকে ফল তিন একে তিন, তিন দুগুণে ছয়, তিন তিরিকে নয়, তিন চারে বারো, তিন পাঁচে পনেরো, তিন ছয় আঠারো, তিন সাতে একুশ, তিন আষ্টে চব্বিশ, তিন নং সাতাশ, তিন দশে তিরিশ। এটা হলো ঘর কেটে নামতা লেখা। যদি কখনো ঘর কাটার কথা বলে তখন আমাদেরকে এই নিয়মে যেতে হবে। আর যদি কিছু না বলে তাহলে আমি এটা লিখতে পারি, এটাও লিখতে পারি, এখন যেটা লিখে দেবো। তো তবে এখন যেটা লিখে দেবো সেভাবেই এখন লেখে। এই যে তিন গুণন এক, তিন গুণন দুই, তিন গুণন তিন, তিন গুণ চার, তিন গুণ পাঁচ, তিন গুণ ছয়, তিন গুণ সাত, তিন গুণ আট, তিন গুণ নয়, তিন গুণ দশ। এখন ফলটা এপাশে তিন একে তিন, তিন দুগুণে ছয়, তিন তিরিকে নয়, তিন চারে বারো, তিন পাঁচে পনেরো, তিন ছয় আঠারো, তিন সাতে একুশ, তিন আষ্টে চব্বিশ, তিন নং সাতাশ, তিন দশে তিরিশ। এভাবে মুখস্থ করবো এবং লিখবো এবং এককের ঘরটা একটু ঠিক রাখার চেষ্টা করব। তা তোমাদের জন্য আজকের মতো আমরা গণিতের ক্লাস এখানেই শেষ করতে চাচ্ছি। আশা করি তোমাদের এগুলো বুঝতে, মুখস্থ করতে, লিখতে কোনো সমস্যা হবে না। তোমরা যত প্র্যাকটিস করবে, চর্চা করবে, ততই তোমাদের এগুলো মনে থাকবে। তো আজকের মতো তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।